আমাদের আম্মা যান বিষ্ণু ইসা ইসলামের স্ত্রীরাও উমর ফারুককে ভয় পেতেন সুবহানাল্লাহ কইবেন না মাঝে মাঝে বিষ্ণু ইসা ইসলামের সাথে আম্মা জান আয়েশার ঝগড়া হতো হতো না আপনাদের ফ্যামিলিতে ঝগড়া হয় না কার কার দেখি ওরে আল্লাহ অনেক আল্লাহর ওলি আসতে জায়গায় ঝগড়া হয় না এ কি কথা কয় ঝগড়া হয় না বলে বিষ্ণুর ফ্যামিলিতে ঝগড়া হয় আপনার ফ্যামিলিতে হয় না মিষ্টি ঝগড়া আর ও বিয়ে করে নাই ঝগড়া তো হবেই দাম্পত্য জীবনের মজাটাই তো এখানে কখনো ঝগড়া কখনো আনন্দ একটু বৃষ্টি একটু রোদ একটু হাসি একটু কান্না ভালো লাগে ভালোবাসা শেয়ার করে নেয়া মিলেমিশে একাকার হয়ে যাওয়া ঠিক কি না তো আল্লাহর হাবিব সাহেব ইসলামের সাথে আম্মা জান আয়েশার ঝগড়া হতো তো একদিন ঝগড়া হয়ে দুইজন রেগে আস খবরদার দুইজন রেগে থাকবেন না আবার একজন রাগলে আরেকজন থেমে যাবেন কারণ এই ছোট্ট ঝগড়া থেকে এটা অনেক সময় বিচ্ছেদের দিকে গড়ায় আমার প্রিয় ফরিদপুরবাসী ভাবি রেগে গেলে আপনি রাইগেন না ওই দিন আপনি একটু ঠান্ডা থাকেন আবার আপনি রেগে গেলে আমার মাইকের আওয়াজ যদি ভাবিরা শুনেন আপনারা রেগে যায় না একটু ঠান্ডা থাকবেন দুইজনে রেগে গেলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তাই না একজন রেগে গেলে আরেকজন ঠান্ডা কারণ এই ঝগ সামান্য ঝগড়া থেকে ইগোর কারণে এটা বিচ্ছেদ আর ডিভোর্স পর্যন্ত গড়ায় আর শয়তান এখানে উস্কানি দেয় কারণ ইমানদারদের ফ্যামিলি ভাঙতে পারলে শয়তান সবচেয়ে বড় খুশি হয় আর ইমানদারদের ফ্যামিলি টিকে থাকলে খুশি হয়ে যায় কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিষ্ণু ইসা ইসলামের ঝগড়া হতো মাঝে মাঝে একবার ঝগড়া হলো বিষ্ণু ইসা ইসলাম রাগ আম্মা জান আয়েশাও রাগ বিষ্ণুই বললেন আয়েশা ঝগড়া করে আর কতক্ষণ থাকবো আসো মিটমাট করি আয়েশা রাদিয়াল্লাহু বললেন ঠিক আছে মিটমাট করব তো বিষ্ণু ইসা ইসলাম বললেন মিটমাটের জন্য কারে ডাকবো ওমর রে ডাকি কয় না ওমর রে না ওমরু গালিজ ওমর অনেক রাগে আমার ডর লাগে কয় তাহলে তোমার আব্বারে ডাকি কয় ডাকে কি খুশি মেয়েদের মধ্যে অভ্যাসটা আসে না নাই তাহলে তোমার আব্বারে ডাকি ডাকেন ডেকে নিয়ে আসা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন আম্মা জান আয়েশা দাঁড়ালেন বিশ্বনবীও দাঁড়ালেন বিশ্বনবী বললেন আয়েশা তোমার আব্বা আসছে এবার ঘটনা খুলে বলার পালা তুমি বলবা নাকি আমি বলবো আম্মা জান আয়েশা বললেন আপনি বলেন তবে ওয়ালা তাকুল ইল্লা হাক্কান যেটা ঘটছে ওইটাই বললেন মিথ্যা কথা কইেন না আবু বকর রাদিয়াল্লাহু আনহু রেগে মেগে আগুন কি এই কথা তুমি কেমন করে বলো বিশ্বনবীকে মিথ্যা কথা কখনো বলবে রেগে মেগে দিলেন মেয়ের গালে এক চড় বানিয়ে বলতেছি না মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস বাবা রাতের থাপ্পড় খেয়ে আম্মা জান আয়েশা উল্টে বললেন সাইয়েদান আবু বকর রাগে গড়গড় করছেন আবার মারার জন্য তেড়ে গেলেন এবার বাঁচার জন্য আম্মা জান আয়েশা বিশ্বনবীর পিছনে যে আশ্রয় নিলেন বিশ্বনবী বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী যখন দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন সাইয়েদান আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেমে গেলেন সাইয়েদান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ালেন পড়েন সুবহানাল্লাহ এবার বিশ্বনবী আম্মা জান আয়েশার কাছে যেয়ে বলেন ইয়া আয়েশা কাইফা রাআইতিনি আনকাসতুকি মিনার রাজুল দেখছো কেমনে বাঁচাইলাম আমি না থাকলে ভর্তা বানাই ফেলতো আজকে আমি বাঁচাইছি তোমারে আমি আমার লগে ঝগড়া করো তুমি লজ্জায় পড়ে আম্মা জান আয়েশা খিলখিল করে হেসে দিলেন বিশ্বনবীও হেসে দিলেন দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে সাইয়েদান আবু বকর বাইরে থেকে অবাক কি রে এতক্ষণ না ঝড় তুফান এখন দেখি হাসি সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মা জান আয়েশাও হাসে বিশ্বনবীও হাসে এ হাসি দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হেসে দিলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে এবার সাইয়েদান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আশিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা ও নবী যুদ্ধ লাগলে দুইজন যুদ্ধ লাগলে মীমাংসার জন্য যেমনি আমারে ডাকেন এরকম হাসি আর আনন্দের মুহূর্তেও আমারে একটু ডাইকেন আশিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা নবী আপনাদের মধ্যে ঝগড়া লাগলে সন্ধি করার জন্য আমারে যেমনি ডাকেন আপনাদের হাসি খুশি আনন্দ খুনসুটি এই মজাদার মুহূর্তগুলোতে আমারে বঞ্চিত রাইখেন না আমার একটু ডাইকেন সুবহানাল্লাহ পড়েন এই মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস শোনার উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবী প্রথমে উমরে ফারুকের নাম বলেছিলেন সাইয়েদনা আয়েশা বলে না আমি ডরাই হাইবাত
This is called Haybat Umar. একবার বিশ্বনবীর সব বিবিরা ধরলেন ও নবী আমাদেরকে এটা দেন ওইটা দেন ঘরে এটা নাই ওইটা নাই ওইটা নাই বিশ্বনবীকে আমার কাছে কিছু নাই যদি এমনি আমার বউ হয়ে থাকতে চাও থাকো তাহলে যা তা না হলে যা লাগবে কিনে দেব সাথে সাথে তালাকও দিয়ে দিব কিছু দিতে পারবো না আমার নাই তো সামর্থ্য নাই কিন্তু বিবিরাও ছাড়া না এটা দেন ওইটা দেন বিশ্বনবী রহমতের নবী বিবিদেরকে বুঝাতেও পারেন না বিবিরা আবদার করতেছেন নবী এটা লাগবে ওইটা লাগবে ইন দা মিন টাইম বিশ্বনবী একজনের সালাম শুনতে পেলেন কে যেন দরজায় দাঁড়িয়ে বলতেছে আসসালামু আলাইকুম বিশ্বনবী দরজার দিকে তাকালেন তাকিয়ে বললেন ওয়া আলাইকুমুস সালাম আর বুঝতে পারলেন এটা আমার ওমরের সালাম সালাম দেওয়ার পরে বিবিদের দিকে তাকায় দেখে একজন বিবিও নাই সব অন্দর মহলের ভিতরে দৌড় সুবহানাল্লাহ পড়তে পারলেন না দিস ইজ আওয়ার সুপার হিরো আমার এরকম ওমর একটা লাগবে চিল্লায় বলেন কয়টা একটা ওমর গোটা বিশ্বকে সোজা করে দিবে একটা ওমর সফল আর দুর্বলের সর পার্থক্য দূর করে দিবে মজলুমের উপর জালিমের অত্যাচারের অবসান ঘটায় দিবে গোটা বিশ্বটাকে সাম্য মৈত্রী ভালোবাসার ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবে সেই ওমরের অপেক্ষায় আমরা নিজের ছেলেকে আশিটা বেত মেরেছেন কয়টা আশিটা বেত মেরেছে এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় সবচেয়ে সহি বর্ণনা হচ্ছে মুয়াত্তা ইমাম মালিকের বর্ণনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান মারুফুন বি আবি শাহমা ছিলেন মিশরে ওখানে নাবিজ খেয়েছিলেন নাবিজ হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত খুরমা রাতে বেলা ঢেলে দিত ঢেলে দিলে সারা রাত ওই খুরমার রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত এটারে সকালবেলা খেত খুব সুস্বাদু এটাকে বলে নাবিজ কিন্তু এটা রাতে ভিজাইলে সকালে সকালেই খাইতে হয় রেখে দিলে আবার একটু সমস্যা হয় এটা অনেকটা তারির মতো হয়ে যায় মাতলামি চলে আসে তো উমরে ফারুকের ছেলে নাবিজ খেয়েছেন মদ খাননি নাবিজ কিন্তু নাবিজ খাওয়াতে সাকরান চলে এসেছে সাকরান চলে আসাতে এটা যখন প্রমাণিত হয়েছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুনাকে 80 বেত মেরেছেন মিশরে কয় বেত নিয়ম হচ্ছে সবার সামনে ইনি সবার সামনে না মেরে একটু গোপনে মেরেছে এই তথ্য যখন উমরে ফারুকের কাছে এসেছে উনি বললেন না মারতে হবে সবার সামনে আলাদা মাল্লা কেন ও মদিনায় ফিরে আসলে আমি আবার 80টা মারব মদিনায় ফিরে আসার পরে সাইয়েদনা ওমরে ফারুক ওই আগের 80টারে আর ধরেন নাই নিজ হাতে আবার 80টা বেত মেরেছেন এই বেত মারার এক মাস পরে এই আবু শাহমা ইন্তেকাল করেছে অনেক ঐতিহাসিক বলে এই বেতের আঘাতে মরেছে কেউ কেউ বলেছে নিজের রোগের কারণে মরেছে কিন্তু দিস ইজ দা ইনসাফ সিস্টেম অফ উমর নিজের ছেলে বলে ছেড়ে দেয় নাই এখন নিজের ছেলে হইলে 7 খুন মাফ নেতার ছেলে হইলে 10 খুন মাফ এলাকার মরনের ছেলে হইলে 10 খুন মাফ পার্সিয়ালিটি ইন ইসলাম ইসলামে পার্সিয়ালিটি নাই আপনি নেতার ছেলে হন আপনি বিজনেস ম্যাগনেটের ছেলে হন আপনি যেই হন না কেন ইসলামের দৃষ্টিতে সবাই সমান চিল্লায় বলেন ঠিক কিনা বনু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল সাহাবারা বললেন নবী মদিনা সবচেয়ে ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে আপনি হাত কাইটেন না কারণ ইসলামের নিয়ম চুরি করলে কি কেটে দাও বিশ্বনবী বললেন বলো কি হাত না কাটার জন্য তোমরা আমাকে রেকমেন্ড করছো এটা আল্লাহর আইন পৃথিবীর কেউ রেকমেন্ড করলো শোনার ক্ষমতা আমার নাই কারণ আইনটা দিয়েছে কে লাউ কানাত ফাতিমাতু বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা আরে বনু মাকসুমিয়া মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতিমাও যদি আজ চুরিতে ধরা পড়তো তার হাত কেটে দিতে আমি এক মিনিটও দেরি করতাম না দিস ইজ ইসলাম এই হচ্ছে ওমরে ফারুকের মানাকিব এরকম ওমরে ফারুক কয়টা লাগবে আওয়াজ করে বলতে হবে কয়টা লাগবে একটা লাগবে এই সাইয়েদনা উমরে ফারুক মদিনার প্রথম চিফ জাস্টিস ছিলেন সর্বপ্রথম উনার পরামর্শে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে সংকলন করেছেন আমরা এই যে কোরআন পড়ি 30 পারা এমদাদিয়া লাইব্রেরির 114টা সূরা কত সুন্দর হ্যাঁ সন্নিবেশ করা হয়েছে এখানে সাজানো হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি এরকম কোরআন ছিল নাকি ছিল না খেজুর পাতার মধ্যে গাছের বাকুলের মধ্যে ওটের বড় হাড্ডির মধ্যে আর পাথরের মধ্যে খোদাই করা কোরআন ছিল সাইয়েদনা আবু বকরের সময়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যুদ্ধ হলো 70 জন হাফেজ সাহাবী ইন্তেকাল করলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ওমরে ফারুক বললেন ও আবু বকর সাইয়েদনা ওমরে ফারুক এই হিজরি সনের গণনা শুরু করেছে সাহাবারা বলল আমিরুল মুমিনিন খ্রিস্টানদের
ইসাই শোন আছে আমাদের মুসলমানদের কোনো শোন নাই আমাদের একটা শোন থাকলে আমাদের জিজিয়া নিতে আমাদের যাকাতের টাকা উত্তোলন করতে অনেক সুবিধা হবে ওমর ফারুক বললেন তাহলে কোন সালকে হিজরি কোন সালকে মুসলিম সাল হিসেবে আমরা ঘোষণা দিতে পারি একজন বলল আমার নবী যেই সালে জন্মগ্রহণ করেছেন ওই সালে ওমর ফারুক বললেন না আমার নবীর জন্ম আমাদের জন্য খুশির দিন কিন্তু এটা আমাদের জন্য প্রেরণা নয় প্রেরণা নবীর কাজে ঠিক কি না আরো কিছু সাহাবারা বলল তাহলে যেই সালে আমার নবী ইন্তেকাল করেছে ওইটারে প্রথম সাল ধরেন ওমর ফারুক বললেন না যেদিন তিনি ইন্তেকাল করেছেন এটা আমাদের দুঃখের দিন এটা আমাদের প্রেরণা নয় আমাদের প্রেরণা হচ্ছে বিশ্বনবীর ত্যাগ তিতিক্ষা আর কাজের মধ্য দিয়ে জোরে কোন ঠিক কি না ওমর ফারুক বললেন যেদিন বিশ্বনবী ইসলাম রক্ষায় নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়েছেন ওই দিনটাকে হিজরি প্রথম দিন ধরে আমরা হিজরি সাল গণনা করে শুরু করে দেব ওইটাই হচ্ছে হিজরি সন সেখান থেকে হিজরি সনের প্রবর্তন করেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে স্টেট গভর্নমেন্ট এই যে প্রিজন জেলখানা ক্যান্টনমেন্ট সচিবালয় গণভবন বঙ্গভবন মুক্তিযোদ্ধাদের ভাতা রাষ্ট্রীয় ভাতা এই সব নিয়ম কারণ সাইয়েদনা ওমর ফারুক তার রাষ্ট্রীয় আমলে তিনি নিজে করেছেন চিল্লায় পড়েন আল্লাহু আকবার মুসলমানদের আলাদা কারেন্সি নিজস্ব মুদ্রা ব্যবস্থা নিজে চালু করেছেন সৈনিকদের মধ্যে যারা বিবাহিত প্রতি 6 মাস অন্তর অন্তর এক মাসের ছুটি কাটাতে তারা ফিরে আসবে সাইয়েদনা ওমর ফারুক চালু করেছেন চিল্লায় আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার এই যে আমরা 20 রাকাত সালাতুত তারাবি পড়ি রমাদানে পড়েন না আপনারা এটা সাইয়েদনা ওমর ফারুক চালু করেছেন সুবহানাল্লাহ পড়তে পারলেন না কোরআনে মোট 22টা আয়াত আছে যেখানে সাহাবারা ইনডিসিশনে ভুগছিলেন বিশ্বনবীর মত একটা ওমর ফারুকের মত আরেকটা এই 22 জায়গায় আল্লাহ তাআলা বিশ্বনবীর মতের পক্ষে আয়াত নাজিল না করে ওমর ফারুকের মতের পক্ষে কোরআনের আয়াত নাজিল করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার এদিকে উঠলেন কেন আপনারা যারা উঠছেন আমার দিকে তাকান কিছু ভিতরে ঢুকতেছে কিছু বাইরে দিছে না